তুমুল সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ক্রসিং বন্ধ। অন্যদিকে পাল্টা প্রতিশোধ, এবার কানাডার 100 নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা। এবার বিস্তারিত, পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে দুই পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর বাণিজ্য ও ট্রানজিট হিসেবে ব্যবহারের প্রধান একটি ক্রসিং বন্ধ রাখা হয়েছে। আফগানিস্তানের ইস্পিন বুলদাখ জেলেনেক জেলা সংলগ্ন চাহমান শহরের উপকমিশন আব্দুল হামিদ জেহরি বলেছেন, একদিন আগে আফগানিস্তান এবং পাকিস্তান উভয় পক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘক্ষণ ধরে তুমুল গোলাগুলির পর সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষেই অনেক রাত পর্যন্ত গোলাগুলি চলেছে। এরপর চাহমান শহরে পাক আফগান ক্রসিং এবং বাণিজ্য বন্ধ রয়েছে। জেহরি বলেছেন, আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ের দিক থেকে আসা একজন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে গুলি করলে সংঘর্ষ শুরু হয়। এতে ওই সদস্য নিহত এবং অন্যরা আহত হয়। তবে উভয় পক্ষে হতাহতের মোট সংখ্যা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। পাকিস্তানের স্থানীয় একজন কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক মুখপাত্র বলেছেন, কী ঘটেছে তা নির্ধারণ করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় দুই পাশে পণ্য নিয়ে শত শত ট্রাক দাঁড়িয়ে আছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। তালিবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, দুই পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পাল্টা প্রতিশোধ হিসেবে এবার কানাডার 100 নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে কানাডা রুশ নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো এই পাল্টা ব্যবস্থা নিল। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার নাগরিকদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া কানাডার নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে কানাডার বহু সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তি, যারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য জগতে আগ্রাসী অবস্থান নিয়েছেন। রুশ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে 60 বছর বয়সী কানাডার অভিনেতা এবং কমেডিয়ান জিম ক্যারি, সাংবাদিক এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল CBS-এর ম্যারে ব্রস্টার, মার্ক রেট এভান্স এবং অ্যাড্রিন আর্সেনল্ট। রাশিয়া বলেছে, রুশ কর্তৃপক্ষ নেতৃত্ব রাজনীতিবিদ, সংসদ সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক এবং সংস্কৃতি ব্যক্তিত্বের উপর জাস্টিন ট্রুডোর সরকার অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে কানাডার এই সমস্ত নাগরিকের বিরুদ্ধে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করল। চলতি বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এরপর থেকে এই পর্যন্ত কানাডা রাশিয়ার 1,400 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।